আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেক্সিকান অনেক জনপ্রিয় একটি খাবারের রেসিপি, টাকোস। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমরা বাসায় খুব সহজেই টাকোস তৈরি করতে পারি। প্রথমে আমি টাকোসের ভিতরের পোরটা রেডি করে নেব। সেজন্য আমি এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, চিকেনও ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা। এখন এগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মাঝে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে চিকেনের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু লেড়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন ভালোভাবে একটু লেড়ে নিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। তাকোস তৈরি করার জন্য আমি এখানে তাকোস শেলস নিয়েছি। তাকোস শেলসটা ইউকেতে যে কোনো সুপার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আপনারা যারা অন্য কোথাও আছেন যেখানে তাকোস শেলসটা অ্যাভেলেবেল না, তাদের জন্য আমি তাকোস শেলসটা বানানো দেখিয়ে দিচ্ছি। তাকো শেলসটাকে এখন আমি 5 মিনিটের জন্য ওভেনে দিয়ে গরম করে নেব। এদিকে আমি এখন আমি রুটি বানিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। এই রুটিটাকে ডবল করে ধরে আমি গরম তেলে দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি। রুটি বানানোটা আমি দেখাইনি, কারণ আপনারা কম বেশি সবাই রুটি বানাতে জানেন। তাকো শেলসটা এইভাবে ডবল করে ধরেও ভাজতে পারেন, আবার গরম থাকতে উঠিয়ে মাঝে একটা কিছু দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেও এরকম হয়ে যাবে। তা আমার কাছে এইটা ইজি মনে হয়েছে, তাই আমি এরকম করেই আপনাদেরকে দেখিয়েছি। এই রুটিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আরো একটি রুটি আপনাদেরকে ভাজা দেখিয়ে দিচ্ছি।
এখন আমি একটি সালাদ তৈরি করে নিচ্ছি। এখানে আমি কুচি করে নিয়েছি টমেটো, শসা, সালাদ পাতা, ধনিয়া পাতা, লাল পেঁয়াজ আর কাঁচামরিচ। এর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে সালাদটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সালাদটা মেশানো হয়ে গেছে, আমি এখন একটি সস তৈরি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ মায়োনিজ নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো সস দিয়েও খেতে পারেন। এখন আমি তাকোসগুলো আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। প্রথমে আমি এর উপরে কিছু চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সালাদটা। এখন এর উপরে দিয়ে দেব একটু সস। এরকম করে আমি সবগুলো তাকোসই রেডি করে নিচ্ছি। আপনারা যখন খাবেন তখন তৈরি করবেন, কারণ এগুলো বেশি সময় থাকলে নরম হয়ে যায়। আপনারা চিকেন, সালাদ, সস এগুলো রেডি করে রেখে তাকো শেলসটা রেডি করে রেখে দিবেন। তারপরে আপনারা যখন খাবেন সাথে সাথে এই পুর দিয়ে সালাদ দিয়ে খাবেন, কারণ এর আগেটা যদি বেশি আগে করে রাখেন তাহলে নরম হয়ে যাবে। এখন আমি যে রুটিটা তৈরি করেছিলাম ওই রুটি দিয়ে আপনাদেরকে তাকোসটা তৈরি করে দেখাচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার তাকোস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।